ম শিবায় ও নম শিবায় ও শিবায় বন্ধুরা আগামীকাল একুশে জুলাই আর কিন্তু রবিবার আর আগামীকাল এই সাত রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে যে সাতটি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেই সাত জাতক বা জাতিকারা খুবই লাকি কারণ আগামীকালে আপনারা হতে চলেছেন মহা কটিপতি কোন সেই সৌভাগ্যশালী সাতটি রাশি তা তো আমি আপনাদেরকে বলবই কিন্তু তার আগে একটি বিষয় প্রথমেই ক্লিয়ার করে দিই দেখুন আমি এই ভিডিওতে যে সাত রাশির নাম বলবো সেই সাতটি রাশি কিন্তু ইন জেনারেল রাশি অর্থাৎ এটি কোনো ব্যক্তিগত বার্ডচ্যাট বিশ্লেষণ নয় আপনার জন্মকুণ্ডলিতে যদি রাহু গ্রহের অবস্থান শুভ থাকে বর্তমান দশা অন্তর্দশা যদি সাপোর্ট করে তাহলে নিশ্চিত রূপে আগামীকাল রবিবার দিন আপনারা হতে চলেছেন মহাকটি কোন সেই সৌভাগ্যশালী সাতটি রাশি তা জানার আগে আগামীকালের শুভ সময় এবং অশুভ সময়টি জেনে নিন দেখুন দিনের কিছু সময় থাকে যে সময়টিকে শুভ সময় হিসেবে ধরা হয় আবার কিছু সময় থাকে যে সময়টিকে অশুভ সময় অর্থাৎ রাহু রাহুকাল হিসেবে তো আগামী কাল রবিবার দিন রাহুকাল যে সময়টা শুরু হতে চলেছে সেটি বিকেলবেলা চারটে বিয়াল্লিশ ছটা বাইশ মিনিট পর্যন্ত এই সময়টিকে আপনাদের এ অ্যাভয়েড করতে হবে তাহলে কোন সময়টি কাজে লাগাবেন হ্যাঁ ঠিক সকালবেলা বাজার করতে গিয়ে আটটা সাত মিনিট থেকে দুপুর বারোটা আঠাশ মিনিট পর্যন্ত সময়টিকে কাজে লাগিয়ে নিন এছাড়াও দুপুর দুটো নয় মিনিট থেকে তিনটে আঠারো মিনিট পর্যন্ত সময়টিকে কাজে লাগিয়ে নিতে পারে এবার আসুন আমি আপনাদেরকে আগামীকালের সাতটি সৌভাগ্যশালী রাশির নাম জানাব যে রাশিগুলির আগামীকাল হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে আপনাদের মধ্যে যাদের একটুর জন্য বড় বড় প্রাইজ মিস হয়ে যাচ্ছে তারা আগে নিজের বার্চারটা বিশ্লেষণ করে নিন এমন হতে পারে কোনো গ্রহের দোষে আপনার একটুর জন্য মিস হয়ে যাচ্ছে বা এমনও হতে পারে যে বর্তমান দশা অন্তর্দশাটা সাপোর্ট করছে না যে দশা অন্তর্দশাটা মানে যে সময়ে সাপোর্ট করবে সেই সময়টি কিন্তু জন্মচক বিচার করলে বলে দেওয়া সম্ভব আর যাদের ক্ষেত্রে এক দুই নাম্বারের জন্য মিস হচ্ছে কিন্তু লাগছে আবার লাগছে না লাগছে আবার লাগছে না তারা রাহু রক্ষা কবচ ধারণ করতে পারেন রাহু রক্ষা কবচ যারা যারা নেব ভাবছেন তাদেরকে পেশেন্সটা রাখতে হবে ধৈর্যটা রাখতে হবে কারণ আমি যে রাহুর রক্ষা কবচটা দিই তার জন্য কিন্তু দশ বারো দিন ওয়েট করতে হয় আপনারা অনেকেই জানেন নাম গোত্র এবং ছবি তুলে পাঠাতে হয় আর বিষয় অনেকেই রাহু রক্ষা কবচ হাতে পেয়ে পেয়ে খুশিতে আবেগের বসে দুম করে পরিধান করে নিচ্ছেন এটা কিন্তু কখনোই করা যাবে না কারণ রাহু রক্ষা কবচ ধারণেরও নিয়ম রয়েছে নির্দিষ্ট দিন রয়েছে কিছু মন্ত্র উচ্চারণ রয়েছে সমস্তটাই পাওয়ার পর আমাকে হোয়াটসঅ্যাপ করুন আমি আপনাদেরকে সময় মতো রিপ্লাই করে দেবো অসুবিধা নেই যাই হোক আগামীকাল একুশে জুলাই রবিবার দিন প্রথম যে সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি সিংহ রাশি সিংহ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল রবিবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা অর্থ প্রাপ্তি চলেছে আগামীকালের সিংহ রাশির জাতক ও জাতিকার জেনারেল টার্গেট নাম্বার এক এবং তিন খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি জেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্য প্রযোজ্য আপনার ব্যক্তিগত ভার্চাট অনুযায়ী আলাদা হতেই পারে দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম বলব সেটি কর্কট রাশি কর্কট রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল একুশে জুলাই রবিবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার দুই এবং চার খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য আপনার ব্যক্তিগত পারচার অনুযায়ী আলাদা হতেই পারে এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল একুশে জুলাই রবিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি মেষ রাশি মেষ রাশিটি জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল রবিবার দিন আপনাদের হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি চলেছে আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার নয় এবং পাঁচ খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য আপনার ব্যক্তিগত বার্চাট অনুযায়ী আলাদা হতেই পারে এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল রবিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি রাশি জাতক বা জাতিকা আপনি রবিবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে আগামীকালের বৃষ রাশির জাতক ও জাতিকার জেনারেল টার্গেট নাম্বার ছয় এবং সাত খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য আপনার ব্যক্তিগত বার্চাট অনুযায়ী আলাদা হতেই পারে এর পরবর্তী পাঁচ নম্বর যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল রবিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে মিন রাশি মিন রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল রবিবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে আগামীকালের আপনাদের ইন টার্গেট নাম্বার তিন

এর পরবর্তী সর্বশেষ যে রাশির নাম বলব সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা জাতক বা জাতিকা আপনি হলে আপনাদের হঠাৎ বাকসিক অর্থপ্রাপ্তি করতে চলেছে আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার পাঁচ এবং ছয় খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য আপনার ব্যক্তিগত বারচাট অনুযায়ী আলাদা হতেই পারে ধন্যবাদ